বন্ধুরা, অনেকেই স্বর্ণের দামটা জানতে চেয়েছেন, তো সেই কারণে আজকে ভিডিওটি আপনাদের জন্য তৈরি করলাম। বন্ধুরা, আপনি যদি স্বর্ণ কোনো গহনা তৈরি করতে চান, তাহলে আজকের হিসাবে আপনার কত টাকা রেট পড়বে, 21 ক্যারেট, 22 ক্যারেট? আর পুরাতন স্বর্ণ যদি আপনি বিক্রি করতে চান, তাহলে সেটা কত টাকা দাম পাবেন আপনি, 21 ক্যারেট 22 ক্যারেট স্বর্ণটা? বন্ধুরা, আর নতুন হিসাবে 22 ক্যারেট 21 ক্যারেট এক আনা স্বর্ণের দাম কত টাকা আছে, তো সেটাও জানতে পারবেন। আর 1 পয়েন্ট স্বর্ণ, 1 রত্তি স্বর্ণ কত টাকা দাম হয়, বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আপনি ভালোভাবে এখান থেকে স্বর্ণের দামটা জেনে নিতে পারবেন। বন্ধুরা, আপনি যদি 22 ক্যারেট স্বর্ণ তৈরি করতে চান, তাহলে সেটা আপনি আজকের রেটে 84,214 টাকা দাম পড়বে। আর 21 ক্যারেট যদি আপনি তৈরি করতে চান, তাহলে সেটা 83,365 টাকা দাম পড়বে। বন্ধুরা, আপনি যদি পুরাতন স্বর্ণ বিক্রি করতে চান, তাহলে আজকের হিসাবে দাম পড়বে 71,581 টাকা 22 ক্যারেট। আর এক ভরি 21 ক্যারেট স্বর্ণ, পুরাতন স্বর্ণ যদি আপনি বিক্রি করতে চান, তাহলে সেটা দাম পড়বে 68,310 টাকা। বন্ধুরা, নতুন স্বর্ণের হিসাবে 22 ক্যারেট এক আনা স্বর্ণের দাম আসে 5,263 টাকা। আর 21 ক্যারেট এক আনা স্বর্ণের দাম আসে 5,210 টাকা। বন্ধুরা, সেই হিসাবে 1 রত্তি স্বর্ণের দাম আসে 22 ক্যারেট 877 টাকা। বন্ধুরা, 21 ক্যারেট 1 রত্তি স্বর্ণের দাম পড়ে 868 টাকা। বন্ধুরা, 96 রত্তিতে হলো এক ভরি, 10 পয়েন্টে হলো 1 রত্তি। তো 1 পয়েন্টের হিসাব অনেকেই জানে না, তো সেটাও আমি বলে দিব। বন্ধুরা, 1 পয়েন্ট আপনার যদি 1 রত্তি স্বর্ণের দাম আসে 877 টাকা, তাহলে আপনার 1 পয়েন্ট স্বর্ণের দাম আসে 22 ক্যারেট 87 টাকা। বন্ধুরা, আর 21 ক্যারেট স্বর্ণ, 1 রত্তি স্বর্ণের দাম যদি আসে 868 টাকা, তাহলে আপনার 1 পয়েন্ট স্বর্ণের দাম আসে 86 টাকা। বন্ধুরা, আশা করি আপনি ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক করে দিবেন। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা, দেখা হবে অন্য কোনো ডিজাইন নিয়ে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।